সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে জানাচ্ছি আমার অকৃত্রিম ভালোবাসা শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা কিছুক্ষণ দেরি হতে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন নানা ঘটনা দুর্ঘটনা আর দুঃসময়ের মধ্যে দিয়ে এদেশের জনগণ তার দিন পার করছে আমরা সবসময় বলছি যে একটা ক্রান্তিকাল পার করতে হচ্ছে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর পক্ষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বিএনপি যার বিপুল নেতাকর্মী সারা দেশে ছড়িয়ে আছে তাদের অসংখ্য নেতাকর্মী এখন বাসায় থাকতে পারে না বাড়িতে থাকতে পারে না নিজ এলাকায় যেতে পারে না এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান এই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী বলেন বিএনপি নাকি দল কারো ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না কাউকে এসব নানা কথা তিনি বলেছেন তাহলে আওয়ামী লীগ কি সন্ন্যাসী দল আমাদের নেতাকর্মীদের প্রায় তেইশ চব্বিশ হাজার নেতাকর্মী কারাগারে দলের প্রধানতম নেতৃত্ব সবচাইতে জনপ্রিয় নেত্রী তাকে আপনার করাল গ্রাসে বন্দি করে রেখেছেন দলের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ হাজার হাজার নেতাকর্মী কারাগারে তো এর চাইতে বড় দুঃশাসন এর চাইতে বড় হিংসাশ্রয়ী ঘটনা আর কি হতে পারে প্রধানমন্ত্রী একটার বদলে দশটা বাড়তে হবে নিজেদের কর্মীদেরকে বলছেন নেতাদেরকে বলছেন তোমরা কি মহিলা চুরি পড়ে বসে থাকো এই সমস্ত ভাষা কারা প্রয়োগ করে কিভাবে প্রয়োগ করে ওদের হাত আগুনে পুড়িয়ে দিন এই সমস্ত ভাষা কার কে এই ভাষাগুলো প্রয়োগ করে প্রতিনিয়ত সারা বাংলাদেশের আপনি তো রাজনৈতিক নেতা আর বানাননি যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ছিলেন ছাত্র রাজনীতি থেকে যারা রাজনীতি করে এসছেন আওয়ামী লীগের তারা অনেকে আপনার কাছে আত্মা বিক্রি করে ফেলছে তাদের আর সেই মনুষ্যত্ব বিবেক আর নেই ওবায়দুল কাদের সাহেব হাসান মাহমুদ সাহেবরা আমি জানি যে ওবায়দুল কাদের সাহেবকে তো নিশ্চয়ই জানি তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন ছাত্র রাজনীতি করেছেন তাদের প্রতি সম্মান ছিল কিন্তু এখন যেভাবে ফ্যাসিবাদের করছে। এরপরে আমি কেন সারা দেশের মানুষের কাছে যে ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে গোটা জাতি নিবেদিত সেই ফ্যাসিবাদের মুখপাত্র হয়ে ওবায়দুল কাদের সাহেবরা হাসান মাহমুদ সাহেবরা গোটা দেশকে এক ধরনের ভয়ঙ্কর বন্দিশনায় পরিণত করেছেন আমরা মনীষীদের কাছ থেকে শুনেছি হিংসায় অহিংসায় পরম ধর্ম আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে পরিণত করেছেন হিংসায় পরম শ্রেয় এটাই প্রতিষ্ঠিত করেছেন এটাই আওয়ামী সরকারের প্রতিষ্ঠিত সংস্কৃতি এই কারণে আজকে বাগেরহাটের আওয়ামী লীগের প্রার্থী বলেন যে আমরা রেজিস্টার্ড খুলছি রেজিস্টার্ড বুক খুলছি কে যাবে না কোন বাসা থেকে ভোট দিতে যাবে না তাদেরকে তাদের তাদের নাম লেখা থাকবে রেজিস্টার বুকে তো এগুলো কি সাধু সন্ন্যাসীদের কথা আপনার চট্টগ্রামের নাসির উদ্দিন সাধারণ সম্পাদক তিনি বাড়ি ঘর পুড়িয়ে দেবেন ধ্বংস করে দেবেন বিএনপির নেতাকর্মীদেরকে এগুলো কি একেবারে অমৃত বাণী অমৃত বচন এগুলো প্রধানমন্ত্রী ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না কাকে দেবেন না জনগণের ভাগ্য নিয়ে তো আপনি ছিনিমিনি খেলেছেন আজকে সিটি সিপিডির একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে বিরানব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে পাচার হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার শুধু হিংসাশ্রয়ী সন্ত্রাস নির্ভর দল নয় সন্ত্রাসের পরিকাঠামো তারা নির্মাণ করেছেন সারা বাংলাদেশ শুধু সেটাই নয় এটা করার উদ্দেশ্যই হচ্ছে তারা ব্যাংকে শূন্য করে দেবে তারা দেশের আর্থিক খাতকে লোপাট করে দেবে কেউ যাতে টু শব্দ করতে না পারে এই জন্য তার সাজানো যে রাষ্ট্রীয় বাহিনী সেটাকে পনেরো সাথে এই একটি কাজই করেছে ওদেরকে কোনো কাজের দায় দায়িত্ব দিতে হয় না সাগরুণী নিহত হয়েছেন তাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনি একশো একবার তদন্ত রিপোর্ট পরিবর্তন করার পরে কিন্তু বিএনপির নেতারা বাস আশ্রয় নিয়েছেন না নদীতে ডুবে আছেন না কোথায় আছেন সেটা নিয়ে প্রতিদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অন্য মন্ত্রীরা বলছেন গুহার মধ্যে থাকে গুহার মধ্যে থাকে এই গুহার মধ্যে থাকার আদিম অরণ্যচারী আপনারা বলি যারা সভ্য মানুষ যারা গণতন্ত্রের পক্ষে যারা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে তাদেরকে গুহার দিকে ঠেলে দিতে চান কিন্তু মানুষ এবং দেশের জনগণ এবং বিএনপি গুহার মধ্যে থাকার দল নয় তারা আপনাদের নিপীড়ন নির্যাতন একদিকে আপনাদের সশস্ত্র ক্যাডার আরেকদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ তাণ্ডবের কাছে হয়তো সরে থেকে তারা আজকের যে নির্বাচন বর্জন একদলীয় নির্বাচন বর্জন এবং এই সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি যথাযথভাবে পালন করেছে আর অধিকাংশকে আপনারা তো ধরেই রেখেছেন কারাগারের মধ্যে মানে এমন যে নির্যাতন করার পর উপহাস করছে মেরে ধরে থ্যাতলা করে দেওয়ার পর আবার উপহাস করছে কত কাঁধে কিরকম ছটফট করে রে এরকম একটা আদিম বন্য প্রবৃত্তি আজকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে জন্ম নিয়েছে এবং ঠিক তাদের আদলেই বিভিন্ন প্রতিষ্ঠান গণতন্ত্র যে প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকে আইন অনুযায়ী কাজ করে আইনের শাসন নিশ্চিত করে সেগুলোকেও তারা বসংবোধ বানিয়েছেন সেগুলোকেও তারা তীর্থদাস বানিয়েছে নির্বাচন কমিশনার কি আনিসুর রহমান নাম উনি দেখি ওবায়দুল কাদের সাহেবের চাইতে এক ডিগ্রি বেশি মাত্রায় কথা বলে হাসান মাহমুদের চাইতেও তাকে মনে হচ্ছে আরো বেশি দলমন্য এবং আওয়ামী ফ্যাসিবাদের দোষুর কিন্তু আজকের নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে মানুষের স্বাধীনতা নিয়ে যে করা হচ্ছে সামগ্রিকভাবে সেই শয়তানের অনুচর বলে মনে হচ্ছে এই নির্বাচন কমিশনার আনিসুর রহমানকে নির্বাচন বর্জন এরশাদের আমরাও আমরা করেছি বর্তমান প্রধানমন্ত্রী তিনি নির্বাচন বর্জন করেননি পনেরোই ফেব্রুয়ারি দৃষ্টান্ত উনি উনি দেখিয়েছেন উনার পছন্দ হয়নি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করছেন উনি পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেননি নির্বাচন বর্জনের তিনি আওয়াজ দিয়েছেন তারপরে বাইশে জানুয়ারি দুই সালে সেই নির্বাচনও তিনি বর্জনের ঘোষণা দিয়েছেন ও উনি হচ্ছেন একেবারে পুত্র পবিত্র সন্ন্যাসী উনি যেটা বলবেন সেটাই মানতে হবে আমরা দেশের জনগণ নাগরিক সমাজ সুশীল সমাজ বুদ্ধিজীবী চারিদিক থেকে এমনকি আন্তর্জাতিক গণতান্ত্রিক শক্তি তারাও আবাস তুলেছে অবাধ সুষ্ঠু নির্বাচন শুধু প্রধানমন্ত্রী এক করছেন শুধু প্রধানমন্ত্রীর এক কারণে এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি করছেন না তিনি জানেন যে নির্বাচন দিলে পরে সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতবে না এটা এটা যে কেন জিতবে না এটার কোনো মূল্যায়ন পর্যালোচনা তিনি করেননি তিনি কিসের জন্য আজকে জনবিচ্ছিন্ন এই পর্যালোচনা করলেও অনেক ভুল তিনি দেখতে পেতেন কিন্তু তিনি গায়ের জোরে যেভাবে সমস্ত কিছুকে ধ্বংস করে পদদরিত করে মনুষ্যত্ব মানবতাকে ভয়ঙ্কর রকম পদদূরিত করে তিনি যে যেভাবে একচেটিয়া ক্ষমতা হাতে নিতে চাচ্ছেন তারই অনুসঙ্গ হিসাবে তারই অনুচর হিসাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি কাজ করছে বন্ধুরা আজকে আমি শুধু এটুকুই বলব যে বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল সমমনা দল যে আন্দোলন করছে সে আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন সত্যের সপক্ষের আন্দোলন যারা সত্যের সপক্ষে থাকে তাদের উপরিত উপরই তো নিপীড়ি নির্যাতন নেমে আসে তাদেরকে আক্রান্ত করা হচ্ছে তাদের মিছিলের উপর আওয়ামী ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মৎস্যজীবী লীগ সবাই এক ধারসে আক্রমণ চালাচ্ছে এর উপরে পুলিশের একেবারে ঈগলের মতো ছোঁয়া মেরে মেরে নিয়ে যাচ্ছে বাসা বাড়ি রাস্তাঘাট যখন যেখানে পাচ্ছে সেভাবে কিন্তু তারপরেও তো গণতন্ত্রকামী মানুষ নেতাকর্মীরা রাজপথে আছে যারা সত্যের পক্ষে থাকে যারা নির্ভীক রাজনৈতিক আদর্শ বিশ্বাসে নেতাকর্মী তাঁরাই দাঁড়াতে পারে সাহস নিয়ে অবিচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে বিরুদ্ধে যারা আদর্শবাদী মজলুম তারাই কিন্তু রাষ্ট্রশক্তির বিরুদ্ধে দাঁড়াতে দাঁড়ায় না সন্ত্রাসীদের সবসময় স্টেট প্রোটেকশন লাগে রাষ্ট্রের প্রোটেকশন লাগে আর সন্ত্রাসী করবে তারা আধিপত্য করবে একটা মহল্লার মধ্যে সেখান থেকে চাঁদা উঠাবে তার প্রতিপক্ষকে দরকার হলে মেরে ফেলবে এটাই তো সন্ত্রাসীদের কাজ তো এদের এই কাজের জন্য তাদের সরকারি সহায়তা লাগে সন্ত্রাসীরা এই কারণে রাষ্ট্রের প্রোটেকশনে তারা তাদের সন্ত্রাসের আধিপত্য বিস্তার করে আর আদর্শবাদী নেতাকর্মীরা এ হেন দুর্বিনীত সন্ত্রাসের যে বাতাবরণ সেই বাতাবরণকে ভেদ করে প্রকৃত গণতান্ত্রিক সভ্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করতে পারে এবং যুগে তাই হয়েছে সমস্ত বিপ্লবী নেতাকর্মীরা তারা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনার ফরাসি বিপ্লব আপনি যদি বলুন আর যে কোনো বিপ্লবী আমরা যদি দেখি যেটা নাই যে বিপ্লব মানুষ একদিকে আর কায়েমি স্বার্থবাদীরা আরেকদিকে অনেক ঘটনা হয়েছে কায়েমি স্বার্থবাদী শাসক এর পক্ষে যারা কাজ করেছেন তারা তারাই সব বেশি নির্মমতা দিয়ে বিপ্লবীদেরকে গণতন্ত্রের সপক্ষের মানুষকে তারা হত্যা করেছেন গিলোটিনে তাদের মাথা ফেলে দেওয়া হয়েছে সেই সময়টিকে বলা হয় রেইন অফ টেরর সেই যে সন্ত্রাসের রাজত্ব আজকে যারা রাষ্ট্র আছেন তারাই সেই রেইন অফ টেরর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আজকে গণতন্ত্রের পক্ষের মানুষকে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন নেতাকর্মীদের কর্মীদের উপর জুলুম করছেন নিপীড়ন করছেন নির্যাতন করছেন হত্যা করছেন জখম করছেন বন্ধুরা আমি এর পরেও যারা আজকে গণতন্ত্রের লড়াই রাজপথে দুর্যয় সাহস নিয়ে এগিয়ে এসেছেন এবং এগিয়ে আসছেন এবং আসার জন্য উদাত্ত যাদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা এসে দাঁড়াবেন এবং সকল বাধা আমাদেরকে অতিক্রম করতে হবে সকল নিপীড়ন নির্যাতন উৎপীড়ন আর অত্যাচারের যে বেষ্টনী তৈরি করা হয়েছে সেই বেষ্টনীকে ভেঙে চুরে ভেদ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই লড়াই শুধু কথা বলার স্বাধীনতা লড়াই নয় এই লড়াই শুধু গণতন্ত্রের লড়াই নয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র বাদ ব্যক্তি স্বাধীনতার পক্ষের যেমন লড়াই তেমনি রাষ্ট্রীয় স্বাধীনতা এবং সার্বভৌত রক্ষারও লড়াই আজকে প্রত্যক্ষভাবে পার্শ্ববর্তী দেশ থেকে এসে খবরদারি করছেন তারা বলছেন এত কিছু জানার পর তার গণতান্ত্রিক দেশ অথচ কি অদ্ভুত ব্যাপার তারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন না ঠিক সাম্রাজ্যবাদীরা যেমন করতেন ব্রিটিশ নিজে গণতান্ত্রিক কিন্তু তারা ভারতের গণতন্ত্র অথবা তারা যে সমস্ত দল বা ফ্রান্স অন্যান্য যে সমস্ত দল যে সমস্ত দেশ অন্যান্য জায়গায় কলোনি করেছে তারা তাদের দেশের যে কথা বলা মানুষের সেটা পছন্দ করতো না উপনিবেশে তারপরেও ব্রিটিশরা তাদের অধীনেও যতটুকু শাসন তারা দিয়েছিলেন সাহিত্য শাসন যতটুকু দিয়েছিলেন সেটুকু বাংলাদেশে নেই ব্রিটিশরা নিজে একটি গণতান্ত্রিক জাতি সেই হিসাবে শেষের দিকে তাদের শাসনের প্রায় চল্লিশ পঞ্চাশ বছর এই যে ভারত শাসন আইন তারপরে আরো উনিশ সালের যে সমস্ত আইন তারা করেছিলেন উনিশশো সালে ভারত শাসন সেখানে অনেক সাহিত্য শাসন এদেশের মানুষ ভোগ করেছে যেটা শেখ হাসিনার অধীনে সেই সাহিত্য শাসন ভোগ করার কোনো সুযোগ নেই এদেশের মানুষের আমরা মনে হয় এক উপনিবেশের মধ্যে বসবাস করছে এটি হতে পারে না আমাদেরকে যারাই এ বিষয়ে সমর্থন দিবে গণতান্ত্রিক বিশ্বে সেটা অবশ্যই আমাদের জন্য প্রেরণা কারণ আমাদের বড় শক্তি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নেই আমাদের রাষ্ট্রীয় শক্তি নেই কিন্তু আমাদের আছে জনগণ এর সাথে আন্তর্জাতিক গণতন্ত্র শক্তি সেটা আমেরিকা হোক সেটা গ্রেট ব্রিটেন হোক সেটা ফ্রান্স হোক সেটা অন্যান্য যে কোনো পশ্চিমা হোক তাদের যে তাদের যে সংহতি জানাচ্ছে এটাও আমাদের বড় একটি প্রেরণার উৎস বন্ধুরা আমি আর আপনাদের সামনে আর তেমন এটুকুই আজকে আমাদের বক্তব্য আমি দেশের জনগণের কাছে এই আহ্বান জানাবো সামনের যে নির্বাচন এটা সবাই মিলে আমরা বর্জন করি সকল হুমকির মুখে সকল আস্ফারণের মুখে চোখ রাঙানির মধ্যেও আমরা এই নির্বাচন আমরা বর্জন করব আমরা প্রতিরোধ করব রুখে দাঁড়াব এই নির্বাচনকে এই নির্বাচনের বিরুদ্ধে বন্ধুরা এরপরে দু একটি এবং চলমান যে অসহযোগ আন্দোলন চলছে সেই অসহযোগ আন্দোলন এর সাথে সম্পৃক্ত থেকে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রত্যেকটি বিষয় আমরা না করব ওরা গ্যাসের বিল চাইতে আসবে আমরা না করব ওরা ইলেকট্রিসিটি বিল চাইতে আসবে আমরা না করব ওরা ভূমির রাজস্বের জন্য খাজনা চাইতে আসবে আমরা না করব ওরা পানির বিল নিতে আসবে আমরা না করব ওরা জিকুনু বিষয় যদি চাইতে আসে মানে বিশেষ করে সরকারি ট্যাক্স খাজনা ভ্যাট আমরা সেটাকে না করব কারণ এই ট্যাক্স এই ভ্যাট এই যে খাজনা সরকারকে দেওয়া হয় সেইটা তো বিভক্ত হয়ে যাচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে আজকে সেই টাকা দিয়ে অস্ত্র কিনে সেটাই বাংলাদেশের জনগোষ্ঠীর বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে জনগোষ্ঠীর একটা প্রতিনিধিত্বকারী বড় দল এবং অন্যান্য সমমানা গণতান্ত্রিক দলের বিরুদ্ধে তারা এটিকে কাজে লাগাচ্ছে তারা আমি ট্যাক্স দিব কেনা আপনার রাবার বুলেট ট্যাক্সের টাকায় কেনা আপনার কি বলে গ্যাস কি বলে সাটার গান সাউন্ড গ্রেনেড তো এই এইটা আমাদের বিরুদ্ধে ব্যাপার হবে অথচ আমাকেও তো ট্যাক্স দিচ্ছি আমরা এবং নির্দ্বিধায় আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দিকে তাপ করে গুলি করতে দ্বিধা করছে না আমাদের কত অসংখ্য অসংখ্য ছেলে এই কি বলে শর্ট গানের গুলিতে শটার না শর্ট গান এই শর্ট গানের গুলিতে কত ছেলের যে চোখ অন্ধ হয়ে গেছে চোখ হারিয়েছে তার কোনো ঠিক নাই আমার টাকা দিয়ে আমাদেরই সন্তানের চোখ ফুটা হবে আমাদেরই দেশের আইন শৃঙ্খলা বাণী এটা করব তার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে তার জন্য সরকারকে আমার যে ট্যাক্স আমি তাতে কেন আমার টাকা দিচ্ছি অথচ আমি নিরাপদ নই আমি গ্যাসের বিল দিচ্ছি আমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি আমি ভূমি খাজনা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেখান থেকে ট্যাক্স দিচ্ছেন সব দিক থেকে ট্যাক্স ট্যাক্স পাচ্ছেন আর ওইটা দিয়ে গুলি কিনে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের চোখ চলে যাচ্ছে পা হারাচ্ছে জীবন হারাচ্ছে কেন তাহলে আমরা ট্যাক্স দেব আমরা এই জন্যই অসহযোগ আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত এই অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলন অত্যন্ত ইতিবাচক একটি আন্দোলন জনগণের পক্ষের একটি আন্দোলন পৃথিবীতে সমস্ত বরেণ্য নেতৃত্ব এই আন্দোলনের ডাক দিয়েছিলেন এই সিভিল রাইটস মুভমেন্ট আমাদেরকে আরো শক্তিশালী করতে হবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে বন্ধুরা আমি মিথ্যা মামলার ফার্মাসি রায়ে সাজা প্রদান মানে প্রতিদিনই চলছে ওই জজ সাহেবরা যে বেতন পাচ্ছেন সেখানেও তো আমাদের টাকা আছে বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী বিএনপি সমর্থন করে সেই জনগোষ্ঠীর তো বেতন দিচ্ছে অথচ ওই জজ সাহেব আমাদের বিরুদ্ধে রায় দিচ্ছে ডানে বামে কোনো না তাকিয়ে শুধুমাত্র বঙ্গভবন থেকে কি আসে আইনমন্ত্রী কি নির্দেশ দিচ্ছে টেরিফোনি সেটার উপর নির্ভর করছে আপনারা শিক্ষিত লোক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বিবেক কি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়েছেন দুই হাজার আঠারো সালের বংশাল থানার একটি মিথ্যা ও বানোয়াট মামলায় বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছোট ছেলে খন্দকার আক্তার হামিদ পবনকে দুই বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চোদ্দের বিচারক মইনুল ইসলাম আমি এই ধরনের ও মামলায় সাজা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সাজা প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছি গ্রেপ্তার দিনাজপুর জেলাধীন চিরির বন্দর উপজেলার পুনরটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনকে গত তিন দিন আগে তার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে যায় এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি আমি অবিলম্বে আলমগীর হোসেনকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি এছাড়াও পুনর্টি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে না পেয়ে তার ছেলে মোহাম্মদ বিপ্লবকে গতরাতে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুখিত হোসেনকে গত উনিশে ডিসেম্বর দুই তারিখ চাঁদপুর থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং ডেমরা থানা বিএনপি নেতা আনিসুজ্জামানকে একই দিনে রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে সাদা পোশাক ধরে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি আমি বারবার বলার পরেও তাদেরকে জনসম্মুখে হাজির করা হচ্ছে তাদেরকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি সরকারি চিদি মির কলেজ ছাত্র দলের সহসাধারণ সম্পাদক কামরুজ্জামান নাজিমকে মহাখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ ডিবি পুলিশ চট্টগ্রাম কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল আমি এহসান জেলা যুবদলের দলের সহ সাংগঠনিক সম্পাদক নূর খালে ময়না জেলা শ্রমিক দলের সদস্য বিপ্লব মেম্বার সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী নোয়াখালী জেলাধীন কোম্পানিগঞ্জ উপজেলার বিএনপি কর্মী নূর আলম রফিক ও দেলোয়ার হোসেন সহ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ নেত্রকোনা জেলাধীন বারহাট্ট উপজেলা তাঁতি দলের যুগ মাহব্বার ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি সলিমুল্লাহ হৃদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুলকে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লিফলেট সহকারে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদের সভাপতি আব্দুর রহমানকে আজ লিফলট বিতরণ করার সময় গ্রেপ্তার করে পুলিশ বন্ধুরা এই মোটামুটি আমাদের কাছে যে কটি তথ্য এসেছিল এর বাইরেও অসংখ্য গ্রেপ্তার অভিযান চলছে প্রতিদিনই তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টারটা আমি শুধু বলছি আপনাদের কাছে সারা দেশ জাতীয় দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট গ্রেপ্তার একশো জনের অধিক নেতাকর্মী মোট মামলা পাঁচটি মোট আসামি চারশো ছত্রিশ জনের অধিক নেতা কর্মী যার নাম এবং মোট আহত বিশ জনের একটি বিষয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক কবি এবং তার সাথে ঢাকা দক্ষিণের একজন ছাত্র নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পরশু দিন রাত্রি রাত্রিবেলায় ইখতিয়ার অত্যন্ত মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কিন্তু তুলে নিয়ে যাওয়ার পরে কোথায় রাখা হয়েছে সবাই দেখেছে এটা গোয়েন্দা পুলিশ নিয়েছে কিন্তু এখনো হদেশ দিচ্ছে না তার পরিবারের কাছে ফিরিয়ে দিচ্ছে না আমি ইলেকশন কমিশনার আনিসুর রহমান সাহেবকে বলতে চাই এগুলোর কোনো দায়ী দায়িত্ব আপনার নেই একটা অবৈধ একতরফা পাতানো নির্বাচন যেটা আমরা আর মামুরা আমরা আমরাই একপাক্ষিক খেলার নির্বাচনের নিয়ে আপনি বড় গলায় কথা বলেন আপনি কিষণ নির্বাচন কমিশনার আপনি যে কোনো জেলা কমিটি আওয়ামী লীগের বা অন্য কোনো কিছুর একটা কোনো মানে ছোটখাটো কর্মকর্তাই আপনাকে মানায় আপনাকে এত বড় সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্বাচন মানায় না আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করে এই অবৈধ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনকালীন এটা আমরা নিশ্চিত করার জন্যই এই আন্দোলন আমরা করছি বন্ধুরা এই পর্যন্তই আপনাদের সামনে কথা বললাম সাংবাদিক ভাই বোনেরা আর এর মধ্যে আরো যে সমস্ত তথ্য আছে সেগুলো আপনাদের কাছে পাঠিয়ে দেবো কারণ যে সমস্ত স্ট্যাটিস্টিক্স গুলো আমরা সববার দেই হ্যাঁ সবসময় দেই সেগুলো আছে সেগুলো পঠিত বলে গণ্য হবে এবং এগুলো এখনই আপনাদের কাছে লিখিতভাবে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা আগামীকাল অবরোধ কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি সফলভাবে সার্থক করার জন্য আমি জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন সমমানার দল এবং যারা আজকে গণতন্ত্রের জন্য আন্দোলনকামী যে রাজনৈতিক দল সকলকে অনুরোধ করব। অবরোধ কর্মসূচি সফল করার জন্য আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ করব তিনি আহ্বান জানিয়েছেন এটিকে সফল করার জন্য এবং ধন্যবাদ জানিয়েছেন তিন দিন ধরে যে গণসংযোগ এবং লিফলেট বিতরণ হলো যে কর্মসূচিটি সেখানে সার্থকভাবে আপনারা এটিকে পালন করেছেন এই জন্য দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন গণমাধ্যমের সাংবাদিক সহ বিএনপির নেতাকর্মী অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন নেতাকর্মী সমমান দল সহ সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আপনাদের আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হয়েছে ধন্যবাদ